নমস্কার, আজকে আমি ডক্টর তুষারকান্তি ঘোষ, ঘোষ ইন্ডি ফাউন্ডেশন সল্ট লেকের ডিরেক্টর, আজকে আপনাকে অ্যাডিনোয়েড সম্বন্ধে কতগুলো কথা বলবো। সার্জারি ছাড়া কীভাবে ট্রিটমেন্ট করা যেতে পারে, এতদিন আপনি শুনেছেন অ্যাডিনোয়েড সার্জারি নিয়ে আমার অনেক লেখা আছে, অনেক বলা আছে, অ্যাডিনোয়েড সার্জারি, কোবলেশন টেকনিক, রক্তপাতবিহীন টেকনোলজি। আজকে অ্যাডিনোয়েড উইদাউট সার্জারি কীভাবে ট্রিটমেন্ট হতে পারে সেটা সম্বন্ধে বলবো। প্রথমত অ্যাডিনোয়েড কী আপনাকে বুঝতে হবে। নাকের পিছনে টনসিলের মতো এক ধরনের লিম্ফয়েড টিস্যু যেটা নাকের পিছনে থাকে, অনেক সময় সেটা যদি বেশি বড় হয়ে যায় তাহলে আপনার নাক বন্ধ ক্রিয়েট করে, রাতে ঘুমানোর সময় নিঃশ্বাস অসুবিধে হয়, সর্দি কাশিতে বাচ্চা ভোগে, এছাড়া সাইনুসাইটিস হতে পারে, বিভিন্ন রকম কমপ্লিকেশন হয়। তো এখন যদি অ্যাডিনোয়েড প্রবলেম থাকে, বাচ্চা যদি বারবার সর্দি কাশিতে ভুগছে, কানে বারবার ব্যথা হচ্ছে, তাহলে আপনাকে সেটা বুঝতে হবে যে অ্যাডিনোয়েড থাকতে পারে। বারবার আপনি শুধু অ্যালার্জি 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 বলে চালাচ্ছেন, কিন্তু আদৌ ওটা অনেক সময় অ্যালার্জি নয়, ওটা অ্যাডিনোয়েড। তাহলে আপনি কী করে বুঝবেন যে কোনটা সার্জারি হওয়া উচিত কোনটা না? তার মানে আপনাকে, আপনি অনেক সময় ভুল করে, অনেকে শুধু এক্সরে করে, তো এক্সরে দিয়ে আপনি কিন্তু জাজমেন্ট করতে পারবেন, ওখানে লেখা দেবে অ্যাডিনোয়েড এনলার্জমেন্ট। আপনি কী করে বুঝবেন? এক্সরে তো অর্ধেক সময় ভালো বোঝা যায় না, বাচ্চা নড়ে, এক্সরে ক্লিয়ার কাট বোঝা যায় না। এক্সরে দিয়ে আপনি বুঝতে পারবেন না আপনার কানের সঙ্গে যে ইস্টেশন টিউব, কানের সঙ্গে যে নাকের যে টিউব ইস্টেশন টিউব, সেটা আদৌ বন্ধ হচ্ছে কিনা। আপনি বুঝতে পারবেন না যে আপনার সিলিয়ারি মুভমেন্ট সাইনাস থেকে ব্লক হচ্ছে কিনা, পাকা পাকা কফ জমছে কিনা, আপনি বুঝতে পারবেন না। তাহলে আপনি কী করে অ্যাসেস করবেন যেটা আদৌ ট্রিটমেন্টটা কী করা উচিত? সুতরাং এক্সরে নয়, আপনার একটা বাচ্চাকে সিম্পল একটা সরু টিউব বাচ্চাদের এন্ডোস্কোপ দিয়ে, এন্ডোস্কোপি করে আপনাকে অ্যাসেস করতে হবে যে ট্রিটমেন্টটা কীভাবে হয়। যদি আপনি দেখেন ছোট অ্যাডিনোয়েড, মাইল্ড অ্যাডিনোয়েড, তাহলে আপনাকে নেজাল স্প্রে, টেম্পোরারি নাকের ড্রপ, স্টিম, ব্রিদিং এক্সারসাইজ, এইভাবে ট্রিটমেন্ট করতে হবে। যদি মডারেট অ্যাডিনোয়েড, অথচ আপনার টিউব ব্লক হচ্ছে, বারবার বাচ্চা সাইনাসে ভুগছে, তাহলেও কিন্তু অনেক সময় সার্জারি করতে হতে পারে। সেটা এখন ব্লাডলেস, নিউ টেকনোলজি দেখে, আন্ডারফিশেন্ট, সবচেয়ে আন্ডারফিশেন্ট আপনাকে ক্লিয়ার করতে হবে যেটা করা উচিত কি উচিত নয়। আপনাকে কতগুলো ছবি দেখাবো একটু পরে। যদি বিগ অ্যাডিনোয়েড হয়, বাচ্চা নাক ডাকছে, বাচ্চা হাঁপাচ্ছে, ছুটতে গেলে হাঁপিয়ে যাচ্ছে, সুইমিং করতে পারে না, সবসময় মনে হয় একটু ফঁস ফঁস করে শব্দ হচ্ছে, হা করে থাকার টেন্ডেন্সি বেশি, দাঁত উঁচু হয়েছে, এগুলো বুঝতে হবে আপনার অ্যাডিনোয়েড, সেই অ্যাডিনোয়েডটা হয়তো বা বড়ও হতে পারে। এবার আপনি বুঝবেন কী করে? প্রথম বুঝতে গেলে অ্যাডিনোয়েড সিম্পলি একটা নেজাল এন্ডোস্কোপি করতে হবে, বাচ্চাদের পেডিয়াট্রিক এন্ডোস্কোপ, ছোট্ট এন্ডোস্কোপ 2.7 mm ডায়ামিটার, এছাড়া আমরা সরু ফ্লেক্সিবল দিয়ে বাচ্চাকে বোঝার চেষ্টা করি অ্যাডিনোয়েডটা কত বড় আছে। আপনাকে কতগুলো ছবি দেখাবো, তাহলে আপনার আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে যে নাকের পেছনে এরকম একটা অ্যাডিনোয়েড গ্ল্যান্ড থাকে। সেটা বুঝতে গেলে আপনাকে বাচ্চা, এটা 2 বছর বাচ্চা, দেখুন গার্জেনের সামনে, বাবা মায়ের সামনে আমরা অ্যাসেস করছি। যদি আমরা দেখি ছোট অ্যাডিনোয়েড, আমরা ট্রিটমেন্ট শুরু করব। যদি খুব বড় অ্যাডিনোয়েড যেটা পুরো টোটালি ব্লক করে দিচ্ছে আপনাকে, কোনো জায়গা বলে কিছু নেই, তাহলে আপনাকে অ্যাসেস করতে হবে না, এই বাচ্চারা আদৌ কমবে না কখনো। যতই আপনি স্প্রে দেন, যতই আপনি স্টিম নেন, যতই আপনি অ্যান্টিবায়োটিক খাওয়ান, কখনো কমবে না। দেখুন বিগ অ্যাডিনোয়েড কোনো জায়গা নেই, সুতরাং এটা কমবে না। যদি আপনি দেখেন খুব ছোট অ্যাডিনোয়েড, একটুখানি অ্যাডিনোয়েড আছে, সেক্ষেত্রে কিন্তু কমতে পারে। আপনাকে আমি দেখাবো এবার অ্যাডিনোয়েড এন্ডোস্কোপি করলে কী কী অ্যাডভান্টেজ, দেখুন কীভাবে ডিসেকশন আপনি ডিফাইন করবেন যে আপনার এটা করা উচিত কি উচিত নয়। এই দেখুন আপনি এন্ডোস্কোপি করলেন, বাচ্চা বারবার সর্দি কাশিতে ভোগে, আপনি যেই মাত্র কীভাবে প্ল্যান করবেন যে বাচ্চার অ্যাডিনোয়েডটা, এটা অপারেশন করা উচিত কি উচিত না। আপনি যেই মাত্র এন্ডোস্কোপি করছেন, দেখুন সর্দিটা বার করে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন বিগ অ্যাডিনোয়েড। তার মানে যদি বিগ অ্যাডিনোয়েড থাকে, আপনি সেই অ্যাডিনোয়েড রেখে দিতে পারবেন না। আপনি কিছু অ্যান্টিবায়োটিক, নেজাল এন্ডোস্কোপি করে অ্যান্টিবায়োটিক স্প্রে ট্রে দিচ্ছেন, দেখুন ফুল অ্যাডিনোয়েড, বিগ অ্যাডিনোয়েড। তার মানে আপনাকে অ্যাডিনোয়েড উইদাউট সার্জারি ট্রিটমেন্ট করতে গেলে প্রথম কাজটা কী করতে হবে, সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে এক্স্যাক্টলি কত বড় অ্যাডিনোয়েড। এ দেখুন এই অ্যাডিনোয়েডে একটুখানি জায়গা আছে, যদি মনে করেন একটু জায়গা আছে, কিন্তু আদতে ওটা জায়গা নেই, আমরা স্পেসটা নিঃশ্বাস নিয়ে নিয়ে তখন বোঝাচ্ছি, কিন্তু এটা বড় অ্যাডিনোয়েড, কোনো টিউব নেই, স্টেশন টিউব টোটালি ব্লক, তার মানে এটাও আপনার হবে না। বাচ্চা দেখুন কীভাবে অ্যাডিনোয়েড থেকে কীভাবে সাইনুসাইটিসে ভোগে, আপনি দেখুন এরকম পাকা সর্দি, তাহলে আপনি ভাবছেন যে ওটা অ্যালার্জি, আদতে ওটা অ্যালার্জি নয়, নাকটা আপনি পরিষ্কার করলে দেখবেন নাকের পেছনে একটা অ্যাডিনোয়েড গ্ল্যান্ড আছে। যদি আপনি দেখেন যে এন্ডোস্কোপি করার পরে ছোট অ্যাডিনোয়েড,
তাহলে আপনাকে বুঝতে হবে সেই অ্যাডিনয়েডটা আলটিমেট কিন্তু ট্রিটমেন্ট অপারেশন নয়। এক্স রে দেখা আছে অ্যাডিনয়েড বড়, কিন্তু আমরা এন্ডোস্কোপি দেখছি না অ্যাডিনয়েড বড় নয়, মাইল্ড অর টু মডারেট, কিন্তু ইস্যুশন টিউব ব্লক করছে না, সাইনাস জায়গা এরিয়া ব্লক করছে না। তাহলে আপনাকে সেটা বুঝতে হবে যে ওইটা কিন্তু অ্যাডিনয়েডটা অপারেশন করার নয়। তো সুতরাং তার ক্রাইটেরিয়া কী কী, সিমটম কীরকম, একটা সিমটম দেখাচ্ছি আপনাকে কীভাবে হবে। বাচ্চা এরকম কাশি নিয়ে প্রেজেন্ট করতে পারে, অ্যাডিনয়েড বাচ্চা কাশি নিয়ে প্রেজেন্ট করতে পারে, অনেক রকম স্প্রে, অ্যান্টি অ্যালার্জিক স্প্রে, স্টেরয়েড, অনেক কিছু ট্রিটমেন্ট হবে, কিন্তু আদতে ট্রিটমেন্ট হবে। এই পেশেন্টও কিন্তু আলটিমেট সুন্দরভাবে ট্রিটমেন্ট করে দিয়ে ঠিক করে দেওয়া যায়, নর্মাল হয়ে গেছে। দেখুন আবার এটা এই ধরনের কিছু বাচ্চা দেখুন এক্সেসিভ হাঁ করে শ্বাস নিচ্ছে, স্নোরিং হচ্ছে, এই বাচ্চা কিন্তু ঠিক করে দেওয়া যাবে এরমভাবে। তো আপনাকে অপারেশন ছাড়া অ্যাডিনয়েড ঠিক করা যায়, তাতে নেজাল স্প্রে, অ্যান্টি অ্যালার্জি, কিন্তু প্রথম কি করে আপনি বুঝবেন কোন পেশেন্টার অ্যাডিনয়েড ঠিক হবে ওষুধে, কোন পেশেন্ট অ্যাডিনয়েড ঠিক হবে। তার জন্য প্রথম ক্রাইটেরিয়া আপনাকে বাচ্চার কি এন্ডোস্কোপি করে অ্যাসেস করতে হবে। যদি মাইল্ড অ্যাডিনয়েড হয় ডেফিনেটলি স্প্রে ওষুধপত্র দিয়ে ব্রিদিং এক্সারসাইজ করে ডিফারেন্টভাবে অবজার্ভ করতে করে আমরা ঠিক করে দিতে পারবো। যদি দেখেন যে বাচ্চার রিয়েলি প্রবলেম হচ্ছে বড়, তখন অন্য কোনো ভাবে সেটা ঠিক হবে না, সেটা ট্রিটমেন্ট কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। সুতরাং আপনার বাচ্চার অ্যাডিনয়েড উইদাউট সার্জারি যদি ঠিক করতে হয়, আপনার বাচ্চাকে প্রপারলি নেজাল এন্ডোস্কোপি করে অ্যাসেস করতে হবে যে অ্যাডিনয়েডটা কতটা বড়, এবং সেইভাবে ট্রিটমেন্ট করে আপনাকে ঠিক করতে হবে। নট এক্স রে, বারবার এক্স রে করে করে রেডিয়েশন এক্সপোজার দেওয়া, বাচ্চাকে সিটি স্ক্যান করা, এক্স রে করা কোনো জাস্টিফাই নয়। বাচ্চাকে নেজাল এন্ডোস্কোপি করুন, মাথাটা একটু ধরে আমরা সুন্দরভাবে এন্ডোস্কোপি দিয়ে ক্লিয়ারলি দেখতে পারি। কী কী অ্যাডভান্টেজ, আপনি টিউব ইস্ট্রেশন টিউব দেখতে পাবেন, মুখগুলো ব্লক কিনা, সাইনাস এরিয়াতে সর্দি জমে আসছে কিনা, বাচ্চার শুলে প্যালেটের সঙ্গে টাচ করে যাচ্ছে কিনা, নিঃশ্বাস নেবার সময় কতটা গ্যাপ থাকছে, এগুলো কোনোটাই আপনাকে এক্স রে ডিটেকশন দেবে না। সুতরাং এন্ডোস্কোপি ইজ দ্য আলটিমেট ইনভেস্টিগেশন চয়েস। আপনি এন্ডোস্কোপি করে যদি অ্যাসেস করতে পারেন, তাহলে আপনার বাচ্চাটা ওষুধে ট্রিটমেন্ট হবে কি না সেটা বলা যাবে, এবং সেটা মেডিসিন দিয়ে উইদাউট সার্জারি দিয়েও ঠিক করা যায়। সেটা অ্যাসেস করতে গেলে আপনাকে নেজাল এন্ডোস্কোপি দিয়ে এক্স্যাক্টলি ডিটেক্ট করতে হবে। সুতরাং ভয় পাবেন না, অ্যাডিনয়েড বড় মানেই হচ্ছে যে সার্জারি নয়, অ্যাডিনয়েড বড় দেখে বুঝতে হবে। অনেক পেশেন্টই অ্যাডিনয়েড উইদাউট সার্জারি ভালো হয়, সেটা প্রচুরই রোজই আমরা দেখতে পাই। অনেক অ্যাডিনয়েড করা এসছে কিন্তু ছোট অ্যাডিনয়েড, এক্স রেতে লেখা আছে অ্যাডিনয়েড, অ্যাডিনয়েড বলে যেহেতু আমরা ব্লাডলেস টেকনোলজি করি, প্রচুর বাচ্চার মা বা গার্জেন আসে অ্যাডিনয়েড সার্জারি করতে, কিন্তু আমরা এন্ডোস্কোপি করে দেখি না ওর ক্ষেত্রে অন্যান্য প্রবলেম দেখা যাচ্ছে, তার জন্য নাক বন্ধ, টার্বিনেট বড় হয়ে গেছে, আপনাকে সেগুলো ছবি দেখাচ্ছি, হাড় বাঁকা আছে। আপনি একবার যদি দেখেন বাচ্চার এরকম অ্যাডিনয়েড দেখতে গিয়ে দেখলাম যে অ্যাডিনয়েড বড় নয়, মাংস সাইডে বড় হয়ে গেছে, হাড় বাঁকা আছে, তার জন্য বাচ্চা কষ্ট পাচ্ছে, বড় বড় টনসিল, তার জন্য রাতে শুয়ে কষ্ট পাচ্ছে। সুতরাং অ্যাডিনয়েড উইদাউট নোয়িং সাইজ আপনার কিছু করা উচিত নয়, উইদাউট সার্জারি এই ভালো হয়ে যাবে অ্যাডিনয়েড যদি ছোট হয়। সুতরাং আগে আপনি এন্ডোস্কোপি করে ডায়াগনোসিস করুন, প্রপারলি ডায়াগনোসিস চাই এন্ডোস্কোপিক্যালি। আমরা দু বছরের বাচ্চাকেও এন্ডোস্কোপি করি, দেড় বছর বাচ্চাকেও এন্ডোস্কোপি করতে পারি, দেখে ডিটেকশন করে আমরা দেখি। অনেক সময় আমরা ছোট অ্যাডিনয়েড হলে আমরা উইথ মেডিসিনে ঠিক করি। সুতরাং ভয় পাবেন না, অ্যাডিনয়েড পুষে রাখবেন না, রোগ হলে জানতে চান ডাক্তারবাবু শরণাপন্ন হন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো হয়ে যাবেন। নমস্কার, ভালো থাকুন।